हाय फ्रेंड्स, वेलकम टू सोमिस वर्ल्ड। आमी सोमा, आज आरो एकटी नतून रेसिपी निये आपनादेर सामने हाजिर होयेछी। आज आमी आपनादेर कमला लेबुर पायेश किभाबे करते हय ता देखाबो। आसुन देखा जाक एई रकम कमला लेबुर पायेश आमी किभाबे करी। एखाने आमी 1 लिटार फ्रेश गरुर दूध निये निएछी। आपनारा चाइले पैकेट दूध दिएओ करते पारेन। 3 कमला लेबू নিয়েছি। এর মধ্যে একটা কমলা লেবু আমি ছাড়িয়ে খোসা ছাড়িয়ে রাখব, আর দুটো কমলা লেবু দিয়ে আমি জুস করে নেব। আর এখানে আমি 250 চিনি নিয়েছি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। একটা কমলা লেবু নিয়ে আমি উপরের খোসাগুলো ছাড়িয়ে নেব। উপরের খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার এক একটা কোয়া নিয়ে এর উপরে যে পাতলা চামড়ার মতো আছে সেটাকেও ছাড়িয়ে নেব এবং বীজগুলোকে বেছে ফেলে দেব। একটা কমলা লেবু আমি এইভাবে পুরোটা ছাড়িয়ে নিয়েছি। আরেকটা কমলা লেবু নিয়ে আমি এখান থেকে এটাকে কেটে নেব। এভাবে কেটে নেব। এবার একটা চামচ দিয়ে আমি ভেতরের সমস্ত কমলা লেবুগুলোকে খুব সাবধানে বের করে নেব, যেন খোসাটা ভেঙে না যায়। এভাবে সুন্দর করে বের করে নিতে হবে। এবার আমি এটাকেও ওই একইভাবে কেটে সমস্ত কমলা লেবু বের করে নেব। কমলা লেবুগুলোকে বার করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে থেকে বীজগুলোকে বেছে ফেলে দেব। এবার আমি এগুলোকে মিক্সির মধ্যে দিয়ে দেব। দিয়ে দেব একটু চিনি। আপনারা লেবুটা দেখে তবে চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। লেবু যদি বেশি টক থাকে তাহলে চিনি বেশি লাগবে, আর লেবু যদি মিষ্টি থাকে তাহলে চিনিটা কম লাগবে। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। দিয়ে দিলাম একটু নুন। এবার এটাকে আমি পেস্ট করে নেব। কমলা লেবু জুসটা তৈরি হয়ে গেছে। আর যেসব উপকরণগুলো লাগবে সেগুলো আমি রেসিপিটি করবার সময় স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেব। আসুন এবার রেসিপিটি শুরু করা যাক। গ্যাসে দুধ চাপিয়ে দিয়েছি। এখন আমি দুধটা হাই হিটে ফোটাচ্ছি। দুধটা ফুটে গেলে আমি এটাকে মিডিয়াম করে দেব, নাহলে তখন দুধটা গাঢ় হয়ে আসবে। যত গাঢ় হয়ে আসবে তত নিচে লেগে যাবার চান্স থাকবে। তখন আমি লো হিটে রান্নাটা করব। এখন আমি হিটটা হাই করে দিয়েছি। 1 লিটার দুধকে জাল দিয়ে দিয়ে 1/2 লিটার করে নিতে হবে, যেন দুধটা ঘন ক্ষীরের মতন হয়ে যায়। এক পিঞ্চ কেশর নিয়েছি। এবার আমি এখান থেকে একটু গরম দুধ নিয়ে এই কেশরটাকে দুধের মধ্যে ভিজিয়ে রেখে দেব। 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি। এবার এটাকে আমি অল্প অল্প করে এর সঙ্গে মিশিয়ে নেব। একসঙ্গে দিলে ডেলা পাকিয়ে যাবে, তখন সেটা খেতে ভালো লাগবে না। অল্প অল্প করে দেব, আর অল্প অল্প করে মিশিয়ে নেব। আবার অল্প একটু দেব, আবার মিশিয়ে নেব। গুঁড়ো দুধগুলো খুব ভালোভাবে এর সঙ্গে মেশানো হয়ে গেছে। এবার আমি আরও জাল দেব। জাল দিয়ে দুধটাকে আরও ঘন করব। এবার আমি যে কেশরটা দুধে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম।
4 চামচ গোবিন্দভোগের চাল আমি বাড়িতে গুঁড়ো করে নিয়েছি, এবার সেটাও এর মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে বাজার থেকে কিনেও আনতে পারেন, তবে এই চালের গুঁড়িটা একবার আমি ঢালবো না, একসঙ্গে ঢেলে দিলে পরে ডেলা পাকিয়ে যাবে, খেতে বিচ্ছিরি লাগবে। আমি অল্প অল্প এরকম হাতে নিয়ে অল্প অল্প করে এরকমভাবে দিয়ে দেব। এই সময় আপনারা একটু সাবধানে এটা দেবেন, কারণ যে স্টিমটা উঠছে তাতে হাতে ছ্যাঁকা খাবার চান্সটা থাকবে। আর যেসব বন্ধুরা নতুন রান্নাঘরে ঢুকেছেন, তারা যদি এইভাবে দিতে না পারেন তাহলে একটা ছাঁকনির মধ্যে অল্প অল্প নিয়ে আস্তে আস্তে এর মধ্যে চালের গুঁড়ো দিয়ে দিতে পারেন। আবার আমি অল্প অল্প চালের গুঁড়িটা এর মধ্যে দেব আর অল্প অল্প করে মিশিয়ে নেব। এইভাবে আমি পুরো 4 চামচ চালের গুঁড়িটাই দুধের সঙ্গে মিশিয়ে নেব। এই গোবিন্দভোগ চালের গুঁড়ি দেওয়ার একটাই কারণ, এই পায়েসে খুব সুন্দর একটা ফ্লেভার ছাড়বে আর এর বাইন্ডিংটাও খুব সুন্দর হবে। এবার আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম এর মধ্যে, চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। চিনি দেবার পর আপনারা যদি দেখেন যে দুধটা বেশি পাতলা হয়ে গেছে, তারপরেও আপনারা একটু গোবিন্দভোগ চালের গুঁড়ি এর মধ্যে অ্যাড করতে পারেন। দেখতেই পাচ্ছেন দুধটা বেশ ঘন হয়ে গেছে, ক্ষীরের মতন, ঘন ক্ষীরের মতন হয়ে গেছে। এখন আমি রান্নাটা লো হিটে করছি আর এই পর্যায়ে এসে আপনাদের ক্রমাগত দুধটাকে এরকমভাবে নাড়তে হবে, নাড়লে পরে নিচে লেগে যাওয়ার চান্স থাকবে। এবার আমি একটু এলাচ শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দেব। খুব সুন্দর একটা গন্ধ যাচ্ছে, গন্ধ দুধটা বেশ ঘন হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেলে পরে আরও ঘন লাগবে। এখন একটু গরম রয়েছে বলে এটুকুনো পাতলা লাগছে, এবার এটা ঠান্ডা হলে পরে আরও ঘন হয়ে যাবে। এখন আমি গ্যাসটাকে অফ করে দেব, অফ করে দিয়ে এটাকে আমি রুম টেম্পারেচারে প্রথমে এনে নেব। রুম টেম্পারেচারে আনার পর তারপরে এটাকে আমি ফ্রিজে 3-4 ঘন্টার জন্য রেখে দেব। ফ্রিজ থেকে নামাবার পর ক্ষীরটা আরও ঘন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এর টেক্সচারটা এরকম হয়েছে। এবার আমি মিক্সিতে যে কমলা লেবু জুসটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। এবার এটাকে এর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এই জুসটা ঠান্ডা হবার পর মেশাবার একটা কারণ আছে, কারণ গরম অবস্থায় যদি আমি এটাকে মেশাতাম তাহলে পরে দুধটা কেটে যাবার চান্স থাকতো, সেই জন্যই ঠান্ডা হয়ে যাবার পর এটাকে আমি মিক্স করলাম। এবার যে কমলা লেবুটাকে আমি টুকরো টুকরো করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব, দিয়েও এটাকে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে। আপনারা এইভাবে তৈরি করে দেখুন কেমন হলো, আমাকে কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করবেন। এবার আমি এটাকে সার্ভ করব। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
এবার আমি ওপর থেকে একটু কাজু কিশমিস ছড়িয়ে দেব। এটা আপনারা খিরটা তৈরি করবার সময়ও দিতে পারেন, আমি লাস্টে সাজিয়ে দিলাম। আজ এই পর্যন্তই, আবার সাক্ষাৎ হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।